تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. تبارك الذي بيده الملك বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্ব যার, আইন পৃথিবীর কারো চলবে না, আইনটা চলবে কার? জমিনের ভিতরে যদি আল্লাহর আইন শুরু হয়ে যায়, জমিনটা হয়ে যাবে জান্নাতের বাগান, ঠিক না বেঠিক? তবে মনে রাখবেন, ততদিন পর্যন্ত জমিনের ভিতরে আল্লাহর আইন চালু হবে না যতদিন পর্যন্ত চোর চেয়ারে বসে থাকবে, ঠিক না বেঠিক? চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কার? চাটা টানলেন তো একটু চা লাগবেন, আমি চা খাই না। চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কার? চোর যদি চেয়ার দখল করে নিয়ে বসে থাকে, সে জীবন দিয়ে চেষ্টা করবে হাত কাটার আইন যাতে তার না হয়, ঠিক না ঠিক? আর মুমিনদের একটাই টার্গেট থাকবে, চুরকে নামায়া একজন হাত কাটার আইন যে চালু করবে তাকে বসানো। এই জন্যই তো মুমিনরা ময়দানে কাজ করে, কথা কর না কেন? যতদিন একজন চোর চেয়ার দখল করে থাকবে, চুরি করলে হাত কাটতে হবে, কিয়ামত পর্যন্ত ওই চোর কখনো হাত কাটার আইন বাংলাদেশে চালু করতে দেবে না। যতদিন জেনাখোর চেয়ার দখল করে থাকবে, জেনা করলে পাথর নিক্ষেপ করে শেষ করে দাও, কোরআনের আইন ততদিন ওই জেনাখোর পার্লামেন্টে আইন পাস করতে দেবে না। যতদিন মেরামতি চেয়ার গুলো দখল করে থাকবে, মসজিদে মসজিদে নামাজ না পড়লে দশ কাতের বাড়ি, ততদিন এই মেরামতি নামাজ মসজিদের গুলো পার্লামেন্ট থেকে চালু হতে দিবে না। এই জন্যই তো আমরা চাই নামাজি মানুষ ক্ষমতা চেয়ারে বসুক, যে চুরি করবে না সে ক্ষমতা চেয়ারে বসুক, যে জেনা করবে না সে ক্ষমতা চেয়ারে বসুক, অটোমেটিক পার্লামেন্টে কোরআন পৌঁছে যাবে, ঠিক না ঠিক? এরা যদি কিয়ামত পর্যন্ত বসে থাকে পারবেন না? কথা বলেন, পারবেন না? আমি আপনাকে একটা শুধু বলে যাই, আয়াত দিয়ে প্রমাণ দিচ্ছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ বলছেন আমি যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছি। নবী রাসূল পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। দুইটা দাওয়াত দিয়ে, আনি ইবাদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহ। ওয়া জাতানিবু তাগুত, তাগুতের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না। আরেক আয়াতে বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কার কথা? আল্লাহর। আগে তাগুতদের তালাক দাও, এরপরে ঈমান আনো তার উপরে। আল্লাহ। তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি ঈমান আনেন, এই ঈমানের কোনো চারানা মূল্য না? কথা বলেন, চারানা মূল্য না? এখন তাগুত কে এইটাই তোমরা জানি না। মসজিদে শুনেছি তাগুত, মাদ্রাসায় ক্লাসের ভিতরে শুনেছি তাগুত, মাহফিলে বারবার শুনেছি তাগুত, কিন্তু তাগুত কে এটাই আমরা জানি না। বুঝে নেন তাগুত কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাকে তাগুতদের তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে, তিনি কে? আগে তাগুতদের তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ মানে ঈমান আনার কথা আগে না পরে? পরে। ঈমান আনার কথা আগে না পরে? তাগুতদের তালাক দাও, এটা আগে না পরে? আল্লাহ বলেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, তাকে তাগুতদের তালাক দে, এরপরে ঈমান আন, কিন্তু তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি ঈমান আনিস, চাইরা নাও ঈমানের কোনো মূল্য না? আরো জোরে বলেন, মূল্য না? এখন তাগুত কে এটা নিজেও জানি না। তাগুত হলো সে যে আল্লাহর আইনটাকে অমান্য করে নিজের মন গড়া আইন দিয়ে দেশ চালায়, যে আল্লাহর আইনটাকে অমান্য করে, আল্লাহর আইন তার কাছে ভালো লাগে না, নিজের মন গড়া আইন দিয়ে মানুষদেরকে চাপ সৃষ্টি করে, এইটাই হলো তাগুত, ঠিক না ঠিক? এখন আপনি বলবেন আমি তো তাগুত করি না, আমি ওই দল করি। আপনি ওই দল করাই মানে ওই তাগুতদের সাপোর্ট করা, ঠিক না ঠিক? তাহলে ক্লিয়ার, তাগুত হলো সে যে আল্লাহর আইনটাকে বাস্তবায়ন না করে, আল্লাহর আইন দিয়ে দেশ না চালিয়ে নিজে মন গড়া আইন দিয়ে দেশ চালায়, তারা কি? এখন হয়তো আপনার বিয়াই তাগুত হয়ে বসে আছে, আপনার জামাই তাগুত, আপনি নিজেও তাগুত, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আমি যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়েছি সব নবী এবং রাসূলের দাওয়াতের নিশানা দুইটা এক নাম্বার আনি ইবাদতুল্লাহ ইবাদত করতে হবে কার ওয়া জানিবু তাগুত তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে কে বললেন আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রাসূল পাঠিয়েছেন ফেরাউনের আইনটা ছিল তাগুতের মুসা আলাইহিস সালামের আইনটা ছিল কার আল্লাহ আবু জাহেলের আইনটা ছিল তাগুতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনটা ছিল কার আল্লাহ আমরা এখন এখানে বসে আছি মানুষের আনা বা মানানা আইনটা হলো তাগুতের 30 পারা কোরআনের আইনটা কার আল্লাহ হুজুরে বলেন কার আল্লাহ এখন আপনি কোরআনের আইনগুলোকে বাস্তবায়ন করার চিন্তা মাথা থেকে ফলায় দিয়ে আরেকজন যারা দেশ নিজের মনগড়া ইচ্ছা দিয়ে চালায় তাদেরকে মারতেছেন সিল আপনি তাগুত আপনি বড় তাগুত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব রাজত্ব যার আইন পৃথিবীর কারো চলবে না আইনটা চলবে কার জমিনের ভিতরে যদি আল্লাহর আইন শুরু হয়ে যায় জমিনটা হয়ে যাবে জান্নাতের বাগান ঠিক না বেঠিক তবে মনে রাখবেন ততদিন পর্যন্ত জমিনের ভিতরে আল্লাহর আইন চালু হবে না যতদিন পর্যন্ত চোর চেয়ারে বসে থাকবে ঠিক না বেঠিক চুরি করলে হাত কাটতে হবে আইনটা কার চাটা টানলেন তো একটু চা লাগবেন আমি চা খাই না চুরি করলে হাত কাটতে হবে আইনটা কার চোর যদি সিয়ার দখল করে নিয়ে বসে থাকে সে জীবন দিয়ে চেষ্টা করবে হাত কাটার আইন যাতে চালু না হয় ঠিক না ঠিক আর মুমিনদের একটাই টার্গেট থাকবে সুরকে নামায়া একজন হাত কাটার আইন যে চালু করবে তাকে বসানো এইজন্যই তো মুমিনরা ময়দানে কাজ করে কথা কন না কেন যতদিন একজন চোর চেয়ার দখল করে থাকবে চুরি করলে হাত কাটতে হবে কিয়ামত পর্যন্ত ওই চোর কখনো হাত কাটার আইন বাংলাদেশে চালু করতে দেবে না যতদিন জেনাখোর চেয়ার দখল করে থাকবে জেনা করলে পাথর নিক্ষেপ করে শেষ করে দাও কোরআনের আইন ততদিন ওই জেনাখোর পার্লামেন্টে আইন পাস করতে দেবে না যতদিন বেরামাতি চেয়ারগুলো দখল করে থাকবে মসজিদে মসজিদে নামাজ না পড়লে দশক বেতের বাড়ি ততদিন এই বেরামাতি নামাজ বাধ্যতামূলক পার্লামেন্ট থেকে চালু হতে দিবে না এই জন্যই তো আমরা চাই নামাজি মানুষ ক্ষমতা চেয়ারে বসুক ঠিক যে চুরি করবে না সে ক্ষমতা চেয়ারে বসুক ঠিক যে জেনা করবে না সে ক্ষমতা চেয়ারে বসুক ঠিক অটোমেটিক পার্লামেন্টে কোরআন পৌঁছে যাবে ঠিক না ঠিক এরা যদি কিয়ামত পর্যন্ত বসে থাকে পারবেন না কথা বলেন পারবেন না আমি আপনাকে একটা শুধু বলে যাই আয়াত দিয়ে প্রমাণ দিচ্ছি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আল্লাহ বলছেন আমি যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছি নবী রাসূল পাঠিয়েছেন তিনি কে আল্লাহ দুইটা দাওয়াত দিয়ে আনি ইবাদুল্লাহ ইবাদত করতে হবে কার আল্লাহ ওয়া জানিবু তাগুত তাগুতের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না আরেক আয়াতে বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ কার কথা আল্লাহর আগে তাগুতদের তালাক দাও এরপরে ঈমান আনো তার উপরে আল্লাহ তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি ঈমান আনেন এই ঈমানের কোনো চারানা মূল্য না কথা বলেন চারানা মূল্য না এখন তাগুতকে এইটাই তো আমরা জানি না মসজিদে শুনেছি তাগুত মাদ্রাসায় ক্লাসের ভিতরে শুনেছি তাগুত মাহফিলে বারবার শুনেছি তাগুত কিন্তু তাগুতকে এটাই আমরা জানি না বুঝেন তাগুতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত তাকে তাগুতদের তালাক দাও ওয়া ইউমিন বিল্লাহ এরপরে ঈমান আনো একজনের উপরে তিনি কে আগে তাগুতদের তালাক দাও ওয়া ইউমিন বিল্লাহ মানে ঈমান আনার কথা আগে না পরে পরে ঈমান আনার কথা আগে না পরে তাগুতদের তালাক দাও এটা আগে না পরে আল্লাহ বলেন ফামাইয়া ফরবে তাগুত আগে তাগুতদের তালাক দে এরপর ঈমান আন কিন্তু তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি ঈমান আনিস চাইরা নাও ঈমানের কোনো মূল্য না আরো জোরে বলেন মূল্য না এখন তাগুত
কে এটা নিজেও জানি না তাগুত হলো সে যে আল্লাহর আইনটাকে অমান্য করে নিজের মনগড়া আইন দিয়ে দেশ চালায় যে আল্লাহর আইনটাকে অমান্য করে আল্লাহর আইন তার কাছে ভালো লাগে না নিজের মনগড়া আইন দিয়ে মানুষদেরকে চাপ সৃষ্টি করে এইটাই হলো তাগুত ঠিক না ভাই ঠিক এখন আপনি বলবেন আমি তো তাগুত করি না আমি ওই দল করি আপনি ওই দল করাই মানে ওই তাগুতদের সাপোর্ট করা ঠিক না ভাই ঠিক তাহলে ক্লিয়ার তাগুত হলো সে যে আল্লাহর আইনটাকে বাস্তবায়ন না করে আল্লাহর আইন দিয়ে দেশ না চালিয়ে নিজে মনগড়া আইন দিয়ে দেশ চালায় তারা কি এখন হয়তো আপনার বিয়াই তাগুত হয়ে বসে আছে আপনার জামাই তাগুত আপনি নিজেও তাগুত ঠিক না ভাই ঠিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আমি যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়েছি সব নবী এবং রাসূলের দাওয়াতের নিশানা দুইটা এক নাম্বার আনি ইবাদুল্লাহ ইবাদত করতে হবে কার ওয়াজতানিবু তাগুত তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না কে বললেন আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রাসূল পাঠিয়েছেন ফেরাউনের আইনটা ছিল তাগুতের মুসা আলাইহিস সালামের আইনটা ছিল কার আল্লাহ আবু জাহেলের আইনটা ছিল তাগুতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনটা ছিল কার আল্লাহ আমরা এখন এখানে বসে আছি মানুষের আনা বা মানানা আইনটা হলো তাগুতের 30 পারা কোরআনের আইনটা কার আল্লাহ হুজুরে বলেন কার আল্লাহ এখন আপনি কোরআনের আইনগুলোকে বাস্তবায়ন করার চিন্তা মাথা থেকে ফলাই দিয়ে আরেকজন যারা দেশ নিজের মনগড়া ইচ্ছা দিয়ে চালায় তাদেরকে মারতেছেন সিল আপনি তাগুত আপনি বড় তাগুত সেই হাদিসের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে একজন সাহাবে তিনি বললেন ভিক্ষু ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উট দেন কি দেন কথা বুঝতেছেন কি চাইছিলেন সবাই বললেন কি চাইছিলেন উট চাইছিলেন রাসূলের কাছে উট নাই রাসূল বললেন আরে আমার কাছে তো উট নাই আমি তো উটের মালিক না আমি তোমাকে উট দিতে পারবো না তবে যাও তুমি আমার জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাইলেই তোমাকে একটা উট হাদিয়া দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন উনি চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাতাসে যে তুলাগুলো উড়িয়ে নিয়ে যায় ওই তুলাগুলোকে ধরে ধরে উনি নিজের বস্তার ভিতরে ভরতেছে আছে এমন কোন ক্রিপল মানুষ আপনাদের এলাকায় আছে কথা বলেন আছে নেই যে বাতাসে তুলা উড়াই নিয়ে যায় ওই তুলা বুঝি আবার বস্তায় ভরে কত ক্রিপল ভিক্ষুক চিন্তা করলেন এটা তো আমার চাইতে বড় ভিক্ষুক ও আমারে কিভাবে দিবে একটা মন যে নিজে তুলাগুলো বাতাসে উড়তে দেয় না ও কিভাবে আমারে দেবে চলে গেলেন তিনি ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠাইছেন ও আমার চাইতে বড় ভিক্ষুক ও বাতাসে বাতাসের ভিতরে তুলা উঠতে দেয় না কথা বলল না দূর কথা বললে কিভাবে আমি মাফিল করব চুপচাপ করেন না চুপচাপ একটু হিসাবগুলো করে ফেলেন টাকাগুলো নোট করে সাইজ করে দিয়ে দেন এখানে পরে একটা হিসাব করবে কমিটি বিন্দু কিন্তু কথা বলার তো দরকার নাই বাতাসের ভিতরে কি উড়ে তুলা উড়ে ও আমার চাইতে বড় ভিক্ষু ওরে বাদ দেন আপনি আরেকজনের কাছে পাঠান রাসূল বললেন আরে না ভুল করছো তুমি যাও আমার ওসমানের কাছে যাও ও তোমাকে একটা উট দান করবে দ্বিতীয়বার আবার আসলেন দেখলেন বস্তা থেকে কিছু পিঁপড়া চালগুলো কেটে কেটে পিঁপড়াদের গর্তের থেকে নিয়ে যায় আর ওসমান পিঁপড়াদের থাপ্পড় দিয়ে সমস্ত চাল মুখ থেকে কেড়ে নিয়ে এসে বস্তায় রেখে দেয় একটা পিঁপড়াকে একটা চাল দিতে দেয় না ভিক্ষুক চিন্তা করলেন যে পিঁপড়াকে চাল খেতে দেয় না ওই লোকটা বলছে আমারে উট গিফট করবে উট হাদিয়া দিবে এটা বিশ্বাস করা যায় আহা কঠিন থেকে কঠিন একটা জিনিস চলে গেলেন তিনি ইয়া রাসূলুল্লাহ এটা বাদ দেন ও আমার চাইতে বড় ভিক্ষু যে পিঁপড়াকে একটা চাল খেতে দেয় না ওই লোকটা আমাকে উট দেবে রাসূল বললেন যাও আবার যাও
সোজা সোজা গিয়ে চাইবা আমাকে একটা উট দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যাও সোজা যাও উনি চোখ বন্ধ করে কি করতেছে না করতেছে দেখার টাইম নাই সোজা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন রাসূল পাঠিয়েছেন আপনার কাছে আমাকে একটা উট দিয়ে দেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের উপরে হাত দিয়ে বলছেন চলো আমার উটের যেখানে খামার আছে যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাই বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যেটা পছন্দ সেটাই নিবে যেটা তোমার চয়েস সেটাই তুমি নিবে যেটা তোমার পছন্দ হয় ওইটাই আমি তোমাকে দেব আমি দিলে তোমার পছন্দ না হতে পারে এই জন্য তোমার পছন্দ মতো নিয়ে যাইও সুবহানাল্লাহ বলে তুমি খুশি তো আমি খুশি আর আমি খুশি তো খুশি হবেন তিনি কে আল্লাহ আমি তোমাকে খুশি করতে দান করতে চাই চলো নিয়ে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের খামারে ভিক্ষুক দেখলেন যতগুলো উট আছে সমস্ত উটগুলো কিছু ছোট সাইজ উটগুলো তেমন পছন্দ হয় নাই ভিক্ষুক বললেন উসমান এতগুলো উট আপনার এই খামারের ভিতরে কিন্তু একটা উট আমার পছন্দ হয় না আমি অনেক বড় বড় উট নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি যে উট এক বছরের ভিতরে বাচ্চা দেবে দুই বছরের ভিতরে বাচ্চা দেবে তার দুধ বিক্রি করে আমি জীবন যাপন করব এমন একটা উট দেন বড় সাইজের উট আপনি আমাকে দেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তাহলে একটু দেরি করো আমি তোমাকে একটু মেহমানদারি করি ইয়ামেন শহর থেকে আমার কিছু উট ব্যবসায়ীর কাছে পাঠিয়েছি ওখান থেকে বড় সাইজের উট যখন আসবে ওখান থেকে বাছাই করে আপনাকে একটা হাদিয়া দিয়ে দিব মেহমানদারি করছেন তিনি তিনি বললেন উসমান আপনি আমাকে এত ভালোবাসেন আপনি আমাকে উট হাদিয়া দিবেন আমি বিশ্বাসই করি না আচ্ছা বলেন তো দেখি আমি এসেই দেখলাম বাতাসে তুলা উড়ে আর আপনি তুলাগুলো ধরে ধরে বস্তায় ভরতেছেন ব্যাপার কি কই সর্বনাশ তুমি জানো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় সম্পদ আমাকে তুলা আমার আমানত রেখেছে এই তুলা যদি এক ইঞ্চি হারিয়ে যায় কিয়ামতে আমাকে জবাব দিতে হবে এটা রাষ্ট্রীয় সম্পদ রাসূল আমার কাছে আমানত দিয়েছে এই তুলাগুলো এটা হলো মিসকিনদের হক এটা হলো গরিবদের হক রাসূল বলেছেন উসমান তোমার কাছে এটা আমানত থাকুক আমি গরিবদের ডেকে তুলাগুলো বিলিয়ে দিব এক ইঞ্চি তুলা যদি হারিয়ে যায় কিয়ামতের ময়দানে আমি উসমানের কাছ থেকে জবাব দিবেন তিনি কে আল্লাহ 10 কিলো রাস্তা বাজেট করে দিতে 50 লক্ষ টাকা 5 কিলো কাজ হয় 5 কিলো টাকা পেটের ভিতরে ঢুকে যায় কার আমানত খাইছেন 18 কোটি মানুষের সামনে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে ঠিক না বেঠিক ঠিক এক টাকা যদি এদিক ওদিক করেন হিসাব নেবেন তিনি কে আল্লাহ আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক কে তিনি বলেন তো দেখি আল্লাহ পার পাওয়া যাবে কথা বলেন না পার পাওয়া যাবে কলেজে কলমের খোসা দিয়ে এদিক থেকে সেদিক করে ফেলেছে হিসাব নিকাশ উল্টা পাল্টা করে ফেলেছে কেউ দেখে না কে দেখেছে আল্লাহ আল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন এটা হলো রাষ্ট্রীয় তুলা রাসূল আমার কাছে আমানত দিয়েছেন আমি যদি আমানতের খেয়ানত করি আমার কাছ থেকে যদি তুলা একটু কমে যায় বাতাসে যদি উড়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে তুলাগুলো নষ্ট হলেও আমাকে জবাব দিতে হবে এই জন্য আমি রোদে শুকাইতে দিয়েছিলাম বাতাসে কিছু তুলা উঠতে গিয়েছিল আমি ধরে ধরে আবার বস্তার ভিতরে ভরেছি যতটুকু ছিল ততটুকুই আছে আমানতের যে খেয়ানত করে তাকে ভালোবাসেন না তিনি কে সুবহানাল্লাহ আপনি এত বড় ঈমানদার আচ্ছা চালের ভিতর চাল থেকে চালের বস্তা থেকে যে পিঁপড়াগুলো চাল নিয়ে গেল আপনি পিঁপড়াকে একটা চাল দিলেন না খেতে ওদের মুখ থেকে চাল নিয়ে আসলেন এটাও তো রাষ্ট্রীয় সম্পদ রাসূল দিয়েছে আমার কাছে আমানত একটা যদি পিঁপড়া এখান থেকে চাল নিয়ে চলে যায় রাসূলের অজান্তে তাহলে কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে হিসাব নেবেন তিনি কে আল্লাহ উনি কেঁদে দিলেন একটু পরেই ইয়ামেন শহর থেকে বড় বড় কিছু উট মদিনায় ঢুকলো উসমানের বাড়িতে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন দেখেন
উটের পিঠ থেকে সমস্ত মাল এবং সামান গুলো ব্যবসায় নামালেন এক সারিতে 15টা উট ছিল কয়টা বলেন 15টা উটের একটা অভ্যাস হলো সামনের উট যেদিকে যায় পিছনের উট সবগুলো একদিকে যায় ঠিক না বেটি সামনেরটা টানবেন পিছনেরটা টানা লাগে না ও সামনেরটা পিছে পিছে দৌড়বে সারি ধরে আছে নূর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন এখান থেকে যেইটা উট আপনার পছন্দ ওই উটটা আপনি বাছাই করেন ওই উটটা আপনি নিয়ে যান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ভিক্ষু বললেন ওসমান সামনের যে উট আছে এই উটটা আমার বড় পছন্দ হয়েছে লাল রঙের ওই উট বাংলাদেশে প্রায় এখন এই উটের দাম হবে 15 থেকে 20 লক্ষ সুবহানাল্লাহ বলেন এটা দিয়ে পাবেন কিনা আল্লাহ ভালো জানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সামনের যে উট আপনার পছন্দ নিয়ে যান কোনো অসুবিধা নাই আপনি নিয়ে যান একটা উট ধরে যখন টান দিয়েছে বাকি যে 14টা উট ছিল 14টা উট একটা উটের পিছে পিছে যাওয়া শুরু হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যবসায়িক সাথীগুলো বললেন ওসমান একটা উট দিতেছেন বাকি 14টা উট তো পিছনে পিছনে রওনা দিয়েছে ওসমান বললেন উনি যদি নিতে যায় 15টা আমি ওসমান দিতে রাজি আছি 15টা চলে গেল ওসমান রাসূলের দরবারে রাসূল যাওয়ার সাথে সাথে রাসূল বললেন ওসমান ব্যবসা তো বড় ভালো করেছে তুমি সুবহানাল্লাহ বলেন কারণ ওই ব্যবসার খবর রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি কে আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে এই জন্য দান করতে কৃপণতা করবেন না দিবেন বেশি কে সম্মান দিবেন আরো জোরে বলেন কে আল্লাহ আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী নাম শুনেছেন না আপনারা নাম কি বলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা জবরদস্ত একজন সাহাবী মক্কার মদিনার ভিতরে সবচেয়ে বড় খেজুর বাগানটা ছিল তার 600 খেজুরের গাছ ছিল একটা বাগানে সুবহানাল্লাহ বলেন কয়শো খেজুর গাছ কথা বলেন কয়শো 600 খেজুর গাছ একটা খেজুরের বাগানে ছিল এর ভিতরে একটা মিষ্টি কূপ ছিল মিষ্টি পানির কূপ ছিল এর ভিতরে একটা কামরা ছিল তার দালান একটা ছিল একটা বাড়ি ছিল একটা বাড়ি 600 খেজুরের গাছ আবার একটা মিষ্টি কূপ আবার 600 যে খেজুরের গাছ ছিল জমিন বিশাল এতগুলো সব একজনকে আবু দাহদাহ দান করে দিয়েছে সুবহানাল্লাহ সেই হাদিসের মর্মনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি একটা আপত্তি জানাতে চাই কি আপত্তি বলো তিনি বললেন নবী আমার বাড়ির যে পাসির এই পাসির যেভাবে টানা হয়েছে পাসিরের এই পাশে একটা খেজুরের গাছ আমার একজন সাথী ভাই সেও নামাজি আমিও নামাজি সেও ইয়ানেতে টাকা দেয় আমিও ইয়ানেতে টাকা দেই সেও মুসলিম আমিও মুসলিম পাসিরের এই পাশে হলো তার খেজুরের গোড়া কিন্তু পাসিরের ওই পাশে খেজুরের আগা যতগুলো খেজুর পেকে পেকে পড়ে সব খেজুরগুলো আমার উঠানের উপরে পড়ে নবী গো আমার দুইটা বাচ্চা খেজুরের পাগল আমি গরিব মানুষ খেজুর কিনে দিতে পারি না ওই খেজুরগুলো পড়লেই খেজুরগুলো তুলে তুলে মুখে দেয় আর আমার পাশের যে মুসলিম ভাই তিনি দূর থেকে এসে খেজুরগুলো আমার বাচ্চাদের মুখের ভিতরে হাত দিয়ে বাহির করে নিয়ে যায় আমার বাচ্চা সারা দিন কাঁদে নবী এই কান্না আমার সহ্য হয় না আপনি একটা ফয়সালা করে দেন সুবহানাল্লাহ ও নবী আপনি ফয়সালা করে দেন কি ফয়সালা নবী গো যে পাসিরের এই পাশে খেজুর গাছ আপনি চাইলে ওই খেজুর গাছ আমাকে ক্রয় করে দেন উনি যদি বিক্রি করতে চায় তাহলে আমি খেজুর গাছটা কিনে নেব কিনে নিলেই তো আমার বাচ্চাদেরকে আমি খেজুর খাওয়াতে পারবো কিন্তু প্রতিদিন খেজুরগুলো পেকে পেকে পড়ে আমার বাচ্চার মুখ থেকে খেজুর বাহির করে নিয়ে চলে যায় নবী এই কষ্ট আর সহ্য হয় না আপনি একটা ব্যবস্থা করে দেন যিনি খেজুর গাছের মালিক তাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন তুমি খেজুর গাছটা বিক্রি করো তিনি বললেন না করব না তিনি ছিলেন মুনাফিক কি ছিলেন বলেন মুনাফিক দেখবেন মুনাফিকের কাছে কোরআনের ওয়াজ ভালো লাগে না ঠিক না বে ঠিক কোরআনের মাহফিল ভালো লাগে না ভালো লাগে শুধু মস্তি ভালো লাগে শুধু নাচ গান কথা কোন না কেন মমতাজ আসলে কোনো অসুবিধা নাই মমতাজ আসলে র‍্যাব দিব পুলিশ দিব সেনাবাহিনী দিব যত ট্রল লাগে ট্রল দেব
যত নিরাপত্তা লাগে নিরাপত্তা দেব একজন শিল্পী না 10 জন শিল্পী আসবে কোনো অসুবিধা নাই এটা হলো মুনাফিকের আচরণ ঠিক না ব্যাটি ঠিক আর যারা মুমিন ওদের আচরণ হলো জীবন দিব কিন্তু কোরআনের মাহফিল করব জীবন দিব কিন্তু মসজিদ করব ঠিক না ব্যাটি জীবন দিব কিন্তু মাদ্রাসা করব মসজিদের সাথে মাদ্রাসার সাথে এবং কোরআনের মাহফিলের সাথে সম্পর্ক হলো মুমিনের আর গান বাজনার সাথে সম্পর্ক হলো মুনাফিকের কথা কোন নাকি আমরা মুমিন নাকি আমরা মুনাফিক মুমিন আমরা কি হতে চাই কথা বলেন কি হতে চাই মুমিন মুনাফিক ছিলেন তিনি খেজুরের যিনি গাছের মালিক একটা খেজুর গাছের মালিক তিনি ছিলেন মুনাফিক রাসূল বললেন খেজুর গাছটা তুমি বিক্রি করে দাও তিনি বললেন না এই খেজুর গাছ আমি বিক্রি করব না দেখছেন রাসূলের কথা অমান্য করেছে আচ্ছা রাসূলের কথা অমান্য করার সাথে সাথে রাগান্বিত হয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহ বললেন নবী ও যখন খেজুর গাছ দিতে রাজি না আপনি একটা অফার দিয়ে দেন কি অফার তা আপনি তাকে জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছ দিবেন জান নবী আপনি বলে দেন এই খেজুর গাছ সে যদি ছেড়ে দেয় এই খেজুর গাছের বিনিময় জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা খেজুর গাছ দিবেন রাসূল বললেন তোমার জন্য আমি দোয়া করব তুমি যদি এই খেজুর গাছটা তাদেরকে হাদিয়া দিয়ে দাও তাহলে তোমার জন্য জান্নাতের ভিতরে আমি রাসূল একটা খেজুর গাছ হাদিয়া দিব সুবহানাল্লাহ এই বোকাটা বুঝে নাই এই বোকা বুঝে নাই জান্নাতের খেজুর গাছ পাওয়া মানে জান্নাতের ভিতরে পাওয়ার একটা সার্টিফিকেট পেয়ে যাওয়া চিৎকার দিয়ে বলেন ঠিক কি না এই বোকা বুঝে নাই রাসূল বলেছেন তুমি একটা জান্নাতের খেজুর গাছ পাবে তোমাকে জান্নাতের খেজুর গাছ তোমাকে হাদিয়া দেওয়া হবে তে ও তো জাহান্নামে থেকে জান্নাতের খেজুর গাছ হাদিয়া পাবে না জান্নাতে ঢুকেই তো পাবে ঠিক না ব্যাটি এ বল বুঝে নেই মুনাফিক ছিলেন তিনি বুঝলেন না তিনি বললেন না আমি খেজুর গাছ বিক্রি করতে চাই না আমার যেই খেজুর গাছ আছে আমি ওই খেজুর গাছই রাখবো আমি কোনো খেজুর খেজুর গাছ বিক্রি করব না আমি জান্নাত টান্নাতের খেজুর গাছের দরকার নাই নাউজুবিল্লাহ বলেন বড্ড ছিলেন মুনাফিক চলে গেলেন রাসূলের কাছ থেকে মুখটাকে ফিরিয়ে নিয়ে রাসূল নিচের দিকে তাকিয়ে রইলেন রাসূল বড় ব্যথা পেলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন পাশেই দাঁড়ানো তিনি বললেন নবী আমি যদি আপনাকে খেজুর গাছটা ক্রয় করে দিই তাহলে দেখি আপনি আমাকে জান্নাতের ভিতরে ওই খেজুর গাছটা হাতিয়ে দিবেন রাসূল বললেন আবু দাহদা তুমি যদি এই খেজুর গাছটা ক্রয় করে ওই দুইটা বাচ্চার নামে লিখে দাও আমি রাসূল ওয়াদা দিলাম আমি কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তোমাকে আমি ওই খেজুর গাছটা হাদিয়া দেব আগামী কাল সূর্য উঠতেও পারে নাও পারে বুলেটের গুলির ভিতরে মিস্টেক হতে পারে পৃথিবীর সবার জবানের ভিতরে মিথ্যা কথা থাকতে পারে কিন্তু 63 বছরের ভিতরে রাসূলের জবানে কোনো মিথ্যা কথা ছিল না তিনি যা বলতেন সব কথাই ছিল কা আর জোরে বলেন কা জীবনে কোনোদিন যিনি মিথ্যা কথা বলেন নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তিনি নবী হওয়ার আগেই ছিলেন আমানত আমানতওয়ালা মদিনা মক্কার যত মানুষ তার কাছে সমস্ত টাকা পয়সা রেখে দিতেন যখন চাইতেন তখনই বাহির করে দিতেন সুবহানাল্লাহ বলে নাম ছিলেন আল আমিন কি ছিল নবী উতের আগে না পরে আগে কি নাম ছিল আল আমিন সত্যবাদী রাসূলকে পাগল বলেছে সবাই রাসূলকে জাদুকর বলেছে সবাই কিন্তু যে কথাবার্তা একটু কম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বললেন নবী এই খেজুর গাছটা যদি আমি ক্রয় করে আপনার নামে অথবা দুইটা বাচ্চার নামে হাদিয়া দিই কি রে ভাই এখানে আওয়াজ কিসের মা বন্ধের আওয়াজ এত জোরে হবে কেন হ্যাঁ আম্মা জান আপনারা একটু কম আওয়াজ করেন আপনাদের জবানের হেফাজত যদি করেন খুশি হবেন কে মা বোনদের নিয়ে তো ওয়াজ খুব কম করা হয় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিয়ে বসা একজন অন্ধ সাহাবী এসেছিলেন রাসূলের কাছে রাসূল বললেন বিবিদের তোমরা চলে যাও পর্দায় যাও বিবিরা বললেন সে তো অন্ধ সে তো আমাদেরকে দেখবে না রাসূল বললেন সে অন্ধ হলে তোমরা কি অন্ধ
তোমরা দেখবে না বহু মা বোন আছে এরকম জানালার আড়াল দিয়ে পুরুষদের দেখে নাই দরজার আড়াল দিয়ে ফাঁক দিয়ে পুরুষদের দেখে হারাম জায়েজ নাই রাসূল বললেন ও অন্ধ ও দেখে না তোমরা তো দেখতেছো তোমাদের নজরটাকে হেফাজত করো চিন্তা করে দেখেন জিনারা আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ রাসূলের সকল বিবি আমাদের আম্মা জান আম্মা জানদেরকে রাসূল বলছেন পর্দায় যাও তোমাদের ঈমান যতই দামি হোক এরপরও তাকে দেখা যাবে না তাহলে আমাদের মা বন্ধুর উপরে কি বিশ্বাস আছে কথা বলেন আছে রাসূল যদি আমাদের আম্মা জানদেরকে ঘরে ঢোকায় আমাদের মহিলাদেরকে ঘরে ঢোকানো দরকার আছে না নেই আম্মা জান আপনারা আসছেন একটু চুপচাপ থাকেন না আপনাদের কণ্ঠ যেটা এই কণ্ঠটাকে পর্দা করতে বলেছেন তিনি কে আল্লাহ একটু চুপ থাকেন আম্মা জান আপনারা আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন নবী গো আমি যদি এই মুনাফিকের কাছ থেকে গাছটা ক্রয় করে নিয়ে যদি আমি আপনাকে দিই অথবা দুইটা বাচ্চাকে দিই তাহলে কি জান্নাতের খেজুর গাছ আপনি আমাকে দিবেন রাসূল বললেন হ্যাঁ যাও আমি ওয়াদা দিলাম আমি তোমাকে জান্নাতের খেজুর গাছ হাদিয়া দিয়ে দিব আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন ওই মুনাফিকের বাড়ি গিয়ে বাগির থেকে ডাক দিলে নবক ভাই আপনি বাড়িতে নাকি তিনি বললেন হ্যাঁ আমি বাড়ি বাহিরে আসেন বাহিরে আসলেন তিনি বললেন আপনার এই খেজুর গাছ বিক্রি করবেন কি না কয় না রাসূল বলছে বিক্রি করার জন্য আমি বিক্রি করব না আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি তো জানেন আমার মদিনাতে 600 খেজুরের একটা বাগান আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 600 একটা খেজুরের বাগান আছে ওইটার ভিতরে একটা মিষ্টি কূপ আছে ওইটার ভিতরে একটা দালান আছে একটা বাড়ি আছে 600 খেজুর গাছ সহ 600 খেজুর গাছের সমস্ত সম্পদ সহ মিষ্টি কূপ সহ আমার দালান সহ আমি তোমার নামে ওয়াকফ করে দেব বিনিময়ে তুমি ওই একটা গাছ আমার নামে লিখে দিবা কি ভালোবাসা জান্নাতের ভালোবাসা মুনাফিক ছিলেন সম্পদ লুবি তিনি বললেন আবু দাদা তুমি কি আমার সাথে মজা করো তুমি কি আমার সাথে খেল তামাশা করো কিভাবে একটা খেজুর গাছের জন্য তুমি তোমার আজওয়া তোমার মারিয়াম সবচাইতে মদিনার দামি খেজুর বাগানটা আমার নামে লিখে দিবা একটা মিষ্টি কূপ দিবা একটা দালান দিবা এত বড় সম্পদ দিয়ে দিবা মজা করো না কেন না মজা না জান্নাতের সাথে কোনো মজা লাগে না আমি যে কি পাইতেছি ওটা আমি জানি তুই জানিস না তুই ওটার মর্ম বুঝবি না তুই দিবি কি না এটা বল মুনাফিক বললেন আবু দাদা আমি রাজি তুমি যদি 600 খেজুর গাছ আমারে দাও মিষ্টি যদি কূপ দাও একটা যদি দালান দাও আর 600 খেজুর গাছের যে শত সম্পদ ওই সম্পদগুলো তুমি যদি আমারে দাও একটা খেজুর গাছ আমি তোমার নামে লিখিবদ্ধ করে দেব চলো তাহলে চলে গেলেন গেলেন রেজিস্ট্রি অফিসে গিয়ে 600 খেজুর বাগান দিয়ে দিলেন একটা খেজুর বা একটা খেজুর গাছ নিয়ে নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ এই যে একটা খেজুর গাছ ক্রয় করে আপনাকে দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন রাসূল বললেন আল্লাহ আমার আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছ দুইজন মাসুম বাচ্চাকে দেওয়ার জন্য আমি রাসূলকে খুশি করার জন্য আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 খেজুর বাগান ছেড়ে দিয়েছে আল্লাহ গো আমার আবু দাদার জন্য জান্নাতের খেজুর গাছ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু দাদার জন্য কি শুধু জান্নাতের খেজুর গাছ হবে দুনিয়ার চাইতে 10 দুনিয়া সমতুল্য বড় তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন তিনি কে দিবেন বেশি নিবেন কম রাজি আছেন তো সবাই কথা কন না রাজি আছেন সবাই দিবেন বেশি নিবেন কম আমরা আখিরাত চাই নাকি দুনিয়া চাই কথা বলেন আখিরাত চাই নাকি দুনিয়া চাই আমাদের চিরস্থায়ী আখিরাত দুই দিনের দুনিয়ার জন্য আমরা নষ্ট করব না সবাই রাজি আছেন সাহাবীরা কি চিন্তা করতেন আখিরাতের না দুনিয়া আখিরাতের নাকি দুনিয়া সেই হাদিসের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়াচ্ছেন পিছনে একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ শেষ করলেন পিছনে সালাম ফিরালেন তাকিয়ে দেখলেন যে সাহাবী নামাজে দাঁড়ানো
তার ছেড়া একটা লুঙ্গি লুঙ্গির ভিতরে কয়েকটা জোড়া গায়ের ভিতরে তেমন দামি কোনো জামা নাই ছেড়া একটা লুঙ্গি পরে তিনি দাঁড়িয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন কাছে ডাকার পরে বললেন তোমার ছেড়া লুঙ্গি মাথার চুলগুলো উস্কো ফুস্কো তুমি কি সারা দিন কিছু খাও নাই কয় না গতকাল খাও নাই কয় না তার আগের দিন খাও নাই কয় না রাসূল বলেন আজকে আমার দস্তরখানার তুমি মেহমান সুবহানাল্লাহ রাসূল খাবার খাওয়ালেন তিনি বললেন কোন দেশ থেকে এসেছো তিনি বললেন অনেক দূর থেকে 300 থেকে 350 মাইল দূর থেকে এসেছি গো নবী শুধু আপনার কানে আপনার পিছনে নামাজ পড়লে মনে হয় আমি জান্নাতে নামাজে আছি ঘর ছেড়েছি বাড়ি ছেড়েছি টাকা ছেড়েছি পয়সা ছেড়েছি সব কিছু ছেড়ে দিয়েছি কালিমা পড়েছি ঈমান এনেছি সব কিছু হারিয়ে ফেলেছি এখন শুধু আমার কাছে আছে লা ইলাহা محمد رسول الله صلى الله رسول صلى الله عليه وسلم বললেন আমি মক্কার প্রেসিডেন্ট আমি মদিনার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মানুষ আমি তোমার কাছে বলছি তুমি যা চাও আমি রাসূল তোমাকে তাই দেব তুমি যা চাইবা আমি তাই তোমাকে লিখে দেব বলো তোমার কয়টা মুট লাগবে বলো তোমার কোন এলাকায় বাড়ি লাগবে তোমার কয়টা খেজুরের গাছ লাগবে বাগান লাগবে কারণ আমি তো মক্কা মদিনার প্রেসিডেন্ট সুবহানাল্লাহ বলেন তুমি চাই নিবা আমি তোমাকে তাই দেব সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কিছু দরকার নাই আমার কোনো কিছু লাগবে না রাসূল বললেন না না হবে না তোমার কাপড় নাই তোমার জামা নাই তোমার লুঙ্গি নাই তুমি যা চাইবা আমি তাই দেব তুমি বলো কি লাগবে তোমার তিনি বললেন নবী আমার কোনো কিছু লাগবে কোনো কিছুই দরকার নাই নবী আপনি আমারে ছেড়ে দেন আমি যাই আপনার সাথে সামনে আমার থাকতে বড় ভয় করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী এই আয়াতের পর পরে ওই সাহাবী এসেছিলেন কারণ রাসূলের সামনে কয়েকজন সাহাবী একটু উচ্চ স্বরে কথা বলেছিলেন আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আমার নবীর কণ্ঠের উপরে কার কণ্ঠ এত বড় হয় আমার নবীর কথার উপরে কার কথা এত উঁচু হয় আনতাহবাতু আমালুকুম এরপর থেকে যদি আমার নবীর কণ্ঠের উপরে কারো কণ্ঠ বড় হয় পিছনের সমস্ত আমলগুলো বরবাদ করে দিবেন তিনি কে সাহাবীরা ভয় পেতেন রাসূলের সাথে আর তেমন জোরে জোরে কথা বলতেন না তিনি বলেন নবী আপনার সামনে থাকতেই ভয় লাগে কখন যদি আওয়াজ বড় হয়ে যায় আর সব আমল বরবাদ হয়ে যায় নবী গো আপনি আমারে বিদায় দেন রাসূল বললেন কি চাইবা চাও কয় না আমার কিছু লাগবে না শক্ত করে ধরলেন আরে চাইবে না কেন চাও মিয়া তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে তিনটা দিন সময় দেন কয় দিন সবাই বলেন কয় দিন তিন দিন পরে আমি চাইব আমাকে একটু বোঝার সুযোগ দেন নবী আমি একটু বুঝি আমাকে একটু বোঝার সুযোগ দেন রাসূল বললেন ঠিক আছে তিন দিন পরে যখন চাইবা যাও তিন দিন পরে চাই এক দিন গেল দুই দিন গেল তিন দিন গেল চাই না রাসূল এবার ডাকলেন এই চাও না কেন সুমিয়া সামনে বসো চাও কি চাও তুমি বলো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ চাইতেই হবে রাসূল বললেন হ্যাঁ চাইতেই হবে সাহাবী বলেন নবী গো চাইতেই হবে বলে হ্যাঁ চাইতেই হবে চাও সাহাবী বলেন নবী আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি এটাই আমার চাওয়া এটাই আমার চাওয়া আপনি দোয়া করেন আমার বাড়ির দরকার নাই আমার গাড়ির দরকার নাই আমার ওই খেজুর বাগানের দরকার নাই আপনি আমার সাথে একটু দোয়া করেন যে আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি এটাই ছিল সাহাবীদের চাওয়া বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন আপনারা নাম শুনেন না আপনারা নেককার একজন বাদশাহ ছিলেন একজন আলেম ছিলেন একজন মুফতি ছিলেন একজন মুহাদ্দিস ছিলেন বাদশাহ হারুনুর রশিদ উনি একজন আল্লাহওয়ালারে দেখে বাদশাহ হারুনুর রশিদ বললেন তুমি কি চাও তুমি যা চাও আমি তাই দিব কয় তাই দিবেন কয় হ্যাঁ তাই দিব কয় তাইলে আমার হায়াত বাড়ায় দেন কি বাড়ান কথা বলেন কি বাড়ান আমার হায়াতটাকে বাড়িয়ে দেন কয় হায় হায় এটা তো আমার হাতে না এটা কার হাতে তাইলে আপনি আমাকে জাহান্নাম থেকে নামটা কেটে জান্নাতে নামটা লিখে দেন কয় এটাও আমার হাতে না এটা কার হাতে
কয় তাহলে আপনি আমাকে কবরের আযাব থেকে মাপ পাওয়ায় দেন কয় এটা আমার হাতে না এটা কার হাতে কয় ওইগুলো আমি দিতে পারবো না আমি শুধু তোমাকে দুনিয়ার শরণ দিতে পারবো অহংকার দিতে পারবো দরবেশ বলে আরে মিয়া দুনিয়ার সম্পদ বাড়ি গাড়ি এটা তোমার কাছে চাওয়া লাগবে কেন আমি তো ওর কাছে চাইতে পারি উনিই তো দিতে পারে তোর কাছে চাইবো কেন যেটা চাওয়ার জিনিস ওইটা পারলে দাও আর দুনিয়ার সম্পদ বাড়ি গাড়ি লোভ দেখায় না আমারে এটা চাইতে হলে আমি রবের কাছে চাইতে পারি কোনোদিন আমি এগুলো নিয়ে ঝামেলায় করতে চাই না সুবহানাল্লাহ তোমার কাছে চাইবো কেন আমি এটা তোর কাছে চাইতে পারি কারণ সকল মালিক একজন তিনি কে আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বরকত পায় আল্লাহ যার হাতে রাজত্ব যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি সূর্যের মালিক যিনি চন্দ্রের মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কথাটা কার বরকত পায় যে আল্লাহ যার হাতে রাজত্ব যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি চন্দ্রের মালিক যিনি সূর্যের মালিক সব কিছুর মালিক একজন তিনি কে আল্লাহ আল্লাযী খালাকাল মাউত তিনি মৃত্যুর মালিক ওয়াল হায়াত তিনি হায়াতের মালিক আজকে যে কোথায় কোন দিন কোন জায়গায় আমাদের মৃত্যু হবে কেউ বলতে পারে না বলতে পারেন একজন তিনি কে মারা যাব সবাই থাকবেন কেউ কথা বলেন থাকবেন কেউ বাহালু নাম শুনছেন কেউ বাহালুলের নাম শুনছেন বাদশাহ হারুনুর রশিদের জামানায় একটা দরবেশ ছিল একটা আল্লাহ ভক্ত ছিল শরীয়তের পাগল ছিল আমাদের বাংলাদেশে পাগলের অভাব নাই ন্যাংটা হয়ে বসে থাকে নাকি বাবা হুজুর গাঁজা খায় কাত হয়ে ন্যাংটা হয়ে পড়ে থাকে ওর কাছে গিয়ে মানুষ দোয়া চাইবে বাবা তুমি আমারে মাফ করে দিও নাউজুবিল্লাহ নাই কত পাগলের খেলা চলছে বাংলাদেশে অবাক হয়ে যাবে সারা বছর নামাজ নাই গোসল নাই মাথায় জ্বর দাড়িতে জ্বর আরো কত জায়গায় জ্বর আল্লাহ জানে তারা নাকি বাবা হুজুর হয়ে গেছে আহা শরীয়তের পাগল ছিলেন বাহালু কিসের পাগল ছিলেন বলেন শরীয়তের কবরস্থানে শুয়ে আছেন তিনি কবরস্থানে এই যে আপনাদের কবরস্থান এইরকম একটা কবরস্থানে বাহালু ও শুয়ে আছে বাদশাহ হারুনুর রশিদ ওই দিক দিয়ে ঘোড়া নিয়ে অতিক্রম করার পরে যে দেখে বাহালুল শুয়ে আছে কবরস্থানে কয় এই পাগল বাহালুল এদিকে বাহালুল কয় আমি পাগল না বেটা তুই পাগল বাদশাহ হারুনুর রশিদ বলে কেমনে আমি পাগল কয় হ তুই পাগল বাহালুল রে কয় না তুই পাগল বাহালুল বলে না না আমি পাগল না তুই পাগল ডাইকা নিয়ে আসছে বাহালুলকে এতগুলো মানুষের সামনে আমারে অপমান করলি কয় কেমনে অপমান করলাম আমি তো অপমান করিনি তোমার বাবা এই কবরস্থানে শুয়ে আছে তোমার মা এই কবরস্থানে শুয়ে আছে তোমার দাদা এই কবরস্থানে শুয়ে আছে তোমার আত্মীয় স্বজন সব এই কবরস্থানে শুয়ে আছে আর তুমি রং তামাশা নিয়ে আসো ফ্ল্যাট গাড়িতে আমি বুঝে শুনে পাগল না এই জন্য আমি জীবিত থাকতে কবরস্থান বেছে নিয়েছি আর তুমি পাগল এই জন্য তুমি এখনো রং তামাশায় মত্ত আছো বাদশাহ হারুনুর রশিদ বুঝে ফেললেন এটা তো শরীয়তের পাগল এটা তো সাধারণ পাগল নয় এবারে দুই হাত চেপে ধরে বললেন বাহালুল আমার ভুল হয়েছে আমি বুঝে ফেলেছি যে জীবিত থাকবে কবর বাড়িটাকে নিজের বাড়ি মনে করে নেয় তার মতো বুদ্ধিমান আর পৃথিবীতে একটাও নাই আর যে আসল বাড়িটাকে মন থেকে উঠিয়ে দিয়ে ভুলে যে রক্তমশাই লিপ্ত থাকে তার মতো বড় পাগল পৃথিবীতে একটাও নাই চিৎকার দিয়ে বলো ঠিক কিনা তার কাছে পাপকে পাপ মনে হয় না সে যাকে ইচ্ছা তাকে ফাঁসি দিয়ে দেয় যে যাকে ইচ্ছা তাকে অন্ধকার কারাগারের ভিতরে বন্দি করে দেয় যে যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করে বুঝতে হবে তার মৃত্যুর ভয় নাই মৃত্যুর ভয় যদি থাকতো নিরাপরাধ মানুষের হাতে কখনো হ্যান্ডকাপ লাগাতে পারত না মৃত্যুর ভয় নাই আল্লাহ প্রত্যেকের কলবের ভিতরে মৃত্যুর ভয় ঢুকে বাদশাহ হারুনুর রশিদ বলছে হ্যাঁ ঠিক আছে ভালো আমি খুশি হয়েছি তোর কথা শুনে আমি খুশি হয়েছি তোর কথা শুনে তা আমি তো বাদশাহ আমি তো বাদশাহ হারুনুর রশিদ তুই কি চাইবি চা আমার কাছে আমি তোকে দেব কয় আমার হায়াত বাড়িয়ে দেন কয় এটা আমি পারব না আমাকে জান্নাত দেন এটা আমি পারব না আমাকে মালাকুল মাউতের হাত থেকে বাঁচায় দেন এটা আমি পারব না কয় তাইলে আপনি কিসের বাদশাহ
তাহলে আপনি কিসের বাদশা? যেই সম্পদগুলো যার কাছে নাই সে বাদশা নয়, যেগুলোর মালিক সে আসল বাদশা। আর আপনি যদি এগুলো না দিতে পারেন, আপনি গোলাম, বাহাল গোলাম, পৃথিবীর সবাই গোলাম, চিৎকার দিয়ে বলো ঠিক না? দুই দিনের ক্ষমতা পেয়ে যা ইচ্ছা তাই করো, মনে করছো আমি সবকিছু, তুমি কিছুই না, তুমি কিছুই না। তোমার জন্য 3.5 হাত কবর, আমার জন্য 3.5 হাত কবর, ঠিক না বেটি? তুমি কিছু না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। কথাটা কার? বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব, রাজত্বের মালিক পৃথিবীর কেউ নয়, রাজত্বের মালিক একজন, তিনি কে? জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। একটা কথা শুধু বুঝেন, জমিনের মালিক যার আইন চলবে কার? আল্লাহ। চলছে কার? কার চলছে? আস্তে আস্তে কর, কার চলছে? জমিনের মালিক কে? আল্লাহ। জমিন যার আইন চলবে কার? আল্লাহ। কিন্তু চলছে কার? মানুষের। যতদিন মানুষের আইন চলবে ততদিন দুর্নীতি বাড়বে, যতদিন মানুষের আইন চলবে ততদিন চোর বাড়বে, যতদিন মানুষের আইন চলবে ততদিন জেনাখোর বাড়বে। কোরআনের আইন যাদের পার্লামেন্টে চালু হয়ে যাবে, বাংলার জমিনটা জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। প্রতিদিন সূরা মুলক একবার করে পড়ে, কয়বার? সবাই বলেন কয়বার? একবার। সে ইন্তেকাল করবে কিয়ামতের ময়দানে, সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করতে করতে তাকে জান্নাতে ঠেলে নিয়ে যাবে। 30 আয়াতের একটা সূরা পড়বেন তো? কথা বলেন সবাই, প্রতিদিন একবার পড়বেন তো? 30 দিনে 30টা আয়াত মুখস্থ করে নিব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ নাই, রবের কথার ভিতরে কোনো ভেজাল নাই, কোরআনে যা আছে সব কথাগুলো কার? মুমিন যদি দাবি করেন কোরআনটাকে মেনে নিতে হবে, 12 আনা না 16 আনা? 12 আনা যদি মানে আপনি ভেজাল মুমিন, ঠিক না বেঠিক? ভেজাল মুমিন কখনো জান্নাতে যেতে পারবে না? আর যদি বলেন পারবে না? আর মুমিনদেরকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্ব যার, আইন পৃথিবীর কারো চলবে না, আইনটা চলবে কার? জমিনের ভিতরে যদি আল্লাহর আইন শুরু হয়ে যায়, জমিনটা হয়ে যাবে জান্নাতের বাগান, ঠিক না বেঠিক? তবে মনে রাখবেন, ততদিন পর্যন্ত জমিনের ভিতরে আল্লাহর আইন চালু হবে না যতদিন পর্যন্ত চোর চেয়ারে বসে থাকবে, ঠিক না বেঠিক? চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কার? চাটা টানলেন তো একটু চা লাগবেন, আমি চা খাই না। চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কার? চোর যদি সিয়ার দখল করে নিয়ে বসে থাকে, সে জীবন দিয়ে চেষ্টা করবে হাত কাটার আইন যাতে চালু না হয়, ঠিক না বেটি? আর মুমিনদের একটাই টার্গেট থাকবে, চুরকে নামায়া একজন, হাত কাটার আইন যে চালু করবে তাকে বসানো। এই জন্যই তো মুমিনরা ময়দানে কাজ করে, কথা কন না কেন? যতদিন একজন চোর চেয়ার দখল
চুরি করলে হাত কাটতে হবে কিয়ামত পর্যন্ত এই চোর কখনো হাত কাটার আইন বাংলাদেশে চালু করতে দেবে না যতদিন জেনাখোর চেয়ার দখল করে থাকবে জেনা করলে পাথর নিক্ষেপ করে শেষ করে দাও কোরআনের আইন ততদিন ওই জেনাখোর পার্লামেন্টে আইন পাস করতে দেবে না যতদিন মেরামতি চেয়ারগুলো দখল করে থাকবে মসজিদে মসজিদে নামাজ না পড়লে দশকতের বাড়ি ততদিন এই মেরামতি নামাজ বাধ্যতামূলক পার্লামেন্ট থেকে চালু হতে দিবে না এই জন্যই তো আমরা চাই নামাজি মানুষ ক্ষমতা চেয়ারে বসুক যে চুরি করবে না সে ক্ষমতা চেয়ারে বসুক যে জেনা করবে না সে ক্ষমতা চেয়ারে বসুক অটোমেটিক পার্লামেন্টে কোরআন পৌঁছে যাবে ঠিক না ঠিক এরা যদি কিয়ামত পর্যন্ত বসে থাকে পারবেন না কথা বলেন পারবেন না আমি আপনাকে একটা শুধু বলে যাই আয়াত দিয়ে প্রমাণ দিচ্ছি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আল্লাহ বলছেন আমি যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছি নবী রাসূল পাঠিয়েছেন তিনি কে আল্লাহ দুইটা দাওয়াত দিয়ে আনি ইবাদুল্লাহ ইবাদত করতে হবে কার আল্লাহ ওয়া জাতানিবুত তাগুত তাহুদের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না আরেক আয়াতে বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ কার কথা আল্লাহর আগে তাগুতদের তালাক দাও এরপরে ঈমান আনো তার উপরে আল্লাহ তাগুতদের সাথে সম্পর্ক রেখে যদি ঈমান আনেন এই ঈমানের কোনো চারানা মূল্য না কথা বলেন চারানা মূল্য না এখন তাগুতকে এইটাই তো আমরা জানি না মসজিদে শুনেছি তাগুত মাদ্রাসায় ক্লাসের ভিতরে শুনেছি তাগুত মাহফিলে বারবার শুনেছি তাগুত কিন্তু তাগুতকে এটাই আমরা জানি না বুঝেন না তাগুতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত তাকে তাগুতদের তালাক দাও ওয়া ইউমিন বিল্লাহ এরপর ঈমান আনো একজনের উপরে তিনি কে আগে তাগুতদের তালাক দাও ওয়া ইউমিন বিল্লাহ মানে ঈমান আনার কথা আগে না পরে পরে ঈমান আনার কথা আগে না পরে তাগুতদের তালাক দাও এটা আগে না পরে আল্লাহ বলেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত তাকে তাগুতদের তালাক দে এরপর ঈমান আন কিন্তু তাগুতদের সাথে সম্পর্ক রেখে যদি ঈমান আনিস চাইরা না ঈমানের কোনো মূল্য নাই আরো জোরে বলেন মূল্য নাই এখন তাগুতকে এটা নিজেও জানি না তাগুত হলো সে যে আল্লাহর আইনটাকে অমান্য করে নিজের মন গড়া আইন দিয়ে দেশ চালায় যে আল্লাহর আইনটাকে অমান্য করে আল্লাহর আইন তার কাছে ভালো লাগে না নিজের মন গড়া আইন দিয়ে মানুষদেরকে চাপ সৃষ্টি করে এইটাই হলো তাগুত ঠিক না ঠিক এখন আপনি বলবেন আমি তো তাগুত করি না আমি ওই দল করি আপনি ওই দল করাই মানে ওই তাগুতদের সাপোর্ট করা ঠিক না ঠিক তাহলে ক্লিয়ার তাগুত হলো সে যে আল্লাহর আইনটাকে বাস্তবায়ন না করে আল্লাহর আইন দিয়ে দেশ না চালিয়ে নিজে মন গড়া আইন দিয়ে দেশ চালায় তারা কি বলেন তারা কি এখন হয়তো আপনার বিয়াই তাগুত হয়ে বসে আছে আপনার জামাই তাগুত আপনি নিজেও তাগুত ঠিক না ভাই ঠিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আমি যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়েছি সব নবী এবং রাসূলের দাওয়াতের নিশানা দুইটা এক নাম্বার আনি ইবাদুল্লাহ ইবাদত করতে হবে কার ওয়া জাতানিবু তাগুত তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে কে বললেন আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রাসূল পাঠিয়েছেন ফেরাউনের আইনটা ছিল তাগুতের মুসা আলাইহিস সালামের আইনটা ছিল কার আল্লাহ আবু জাহেলের আইনটা ছিল তাগুতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনটা ছিল কার আল্লাহ আমরা এখন এখানে বসে আছি মানুষের আনা বা মানা না আইনটা হলো তাগুতের 30 পারা কোরআনের আইনটা কার আল্লাহ হুজুরে বলেন কার আল্লাহ এখন আপনি কোরআনের আইনগুলোকে বাস্তবায়ন করার চিন্তা মাথা থেকে ফালাই দিয়ে আরেকজন যারা দেশ নিজের মন গড়া ইচ্ছা দিয়ে চালায় তাদেরকে মারতেছেন সিল আপনি তাগুত আপনি বড় তাগুত হাজার বার হজ করে কপাল ফুলে ফেলবেন সেজদা দিয়ে কোনো লাভ হবে না আরো জোরে বলেন কোনো লাভ হবে না দেখেন তাগুতের আইন কিভাবে চলছে সৌদি আরবের গাড়ি কোন দিকে চলে ডানে না বামে ইরাকের গাড়ি ডানে না বামে তুরস্কের গাড়ি ডানে না বামে দুবাইয়ের গাড়ি ডানে না বামে 57টা মুসলিম দেশ কয়টা 57টা 57টা মুসলিম দেশ 56টা মুসলিম দেশের গাড়ি চলে ডানে
একটা আছে খালি বামে চলে হেড়া গুন্ডা কোন না আপনি ভয় করছেন নাকি না ভয় হুজুরের লয় না বিপদে না পড়লাম ছাপ্পান্নটা মুসলিম কান্ট্রি ডান দিকে চলে আর আমার বাংলাদেশের গাড়ি ডানে না বামে ১৪০০ বছর আগে রাসূল বলেছেন ডানপন্থী হও ডান দিকে চলো কিয়ামতের ময়দানে ডান দিকে যারা আমল পাবে ডান হাতে কিয়ামতের ময়দানে বিনায় হিসেবে জান্নাতে ঢুকায় দিবেন তিনি কে তবে বামপন্থী কখনো হওয়া যাবে না রাসূল বললেন ডান দিকে চলো ডানপন্থী হও রাসূলের কথা অনুযায়ী সৌদি আরবের সরকার ডান দিকে রাসূলের সুন্নাহ পালন করছে ঠিক না বে ঠিক বাংলাদেশের গাড়ি চলে কোন দিকে বাম দিকে আমি আমার ড্রাইভারকে বললাম এই ড্রাইভার তুমি ঢাকা শহর থেকে যখন বাহির হয়েছে আমি বললাম তুমি ডান দিকে চালাও কোন দিকে বলেন ডান দিকে ড্রাইভার বলছেন হুজুর তাহলে তো মামলা খাইতে হইব আমি বললাম মামলা টামলা পরে দেখা যাইব রাসূলের সুন্নাহ আগে মানবো ঠিক না ভাই ঠিক ডানে চালাও মিয়া ড্রাইভার ডান দিকে ড্রাইভ করা শুরু করেছে ১০ কিলো পর সারলেন হুজুর কি ব্যাপার আপনি ডানে চালান কেন আমি বললাম আমার ১৪০০ বছর আগে রাসূলের সুন্নাহ আমি তো মুসলিম ঠিক না বে ঠিক 98% মুসলমান বাংলাদেশে আমরা সবাই রাসূলের সুন্নাহ মানি সবাই আমরা ডান দিকে চলব ডান দিকে চলাই হলো আমাদের সুন্নাহ এই জন্য আমি আমার ড্রাইভারকে বলেছি আমি ডান দিকে গাড়ি চালাতে চাই ড্রাইভারও ডান দিকে ড্রাইভ করছে আমার হুকুম মতোই এবার সার্জেন্ট বলছে হুজুর আমাদের বাংলাদেশের একটা সংবিধান আছে ওই সংবিধানে লেখা আছে বাম দিক দিয়ে চলবে আমি বললাম যে লেখছে সে কোরআন বুঝে না সে হাদিস বুঝে না ঠিক না আপনি মুসলমান হয়ে বলেন আপনি কোন দিকটাকে সাপোর্ট করেন উনি বলছে হুজুর আমিও তো ডানেই সাপোর্ট করি কিন্তু চাকরি তো করি সরকারে আমি বলি আরে বেটা সাবধান কিয়ামতের ময়দানে তাগুদের হুকুম অনুযায়ী তুমি যদি আরেকজন নিরাপরাধ মানুষকে রিমান্ডে নিয়ে গিয়ে পিটাও কিয়ামতের ময়দানে জান্নাত কোন জন্য হারাম হ্যাঁ এই দুনিয়া দুনিয়াটা না আরেকটা দুনিয়া আছে ঠিক না বেটা আমি বললাম ডান দিকে চলবো সার্জেন্ট বলছেন না ডান দিকে না বাম দিকে চলেন আমি বললাম না আমি চলবো কোন দিকে বলেন সবাই বলেন ডান দিকে আমাকে বলতেছে কোন দিকে আমি বললাম আমি ডানে চলবো রাসূলের সুন্নাহ বাংলাদেশের ৫৭টা দেশের ভিতরে মুসলিম কান্ট্রি ৫৬টায় প্রায় ডান দিকে চলে আমি কেন বাম দিকে চলবো রাসূলের সুন্নাহ অনুযায়ী আমি আল্লাহর আইন অনুযায়ী আমি ডান দিকে চলবো উনি বললেন হুজুর বেশি কথা আর বলতে পারবো না আপনার স্মার্ট কার্ডটা দেন আপনার ট্যাক্স টুকুন দেন আপনার গাড়ির ফিটনেস দেন তিনটা কাগজ নিয়ে উনি কাগজের ভিতরে লিখে বললেন বেশি না ১০,০০০ টাকার মামলা কয় হাজার আর যদি বলে অপরাধ কয়টা ডানে না বামে ডান দিকে চলতে চাইলাম সন্না ছিল কার আমি ইচ্ছা করে আমি রাসূলের সন্না অনুযায়ী আমি ডান দিকে চলতে চাইলাম কিন্তু আমাকে চাপ সৃষ্টি করে মামলা দিয়ে ১০,০০০ টাকা জরিমানা করে আমাকে জোরপূর্বকভাবে যারা বাম দিকে চালানোর জন্য আমাকে জোর দিচ্ছে ওই আইনটাই তাগুলোকে সাপোর্ট দিয়ে যান বল্লাহি একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক না ব্যাটি কোরআনের দুইটা আয়াত সত্য হয়ে থাকে আপনার নামাজ পড়ার পর চিন্তা করা দরকার ছিল হাত তুলে আল্লাহ কোরআনের আইন ছাড়া কারো আইন চাই না আর আপনি কপাল কালো হয়ে গেছে এরপরও বেনামাজিকে বলতেছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হইছে কি আপনার হ্যাঁ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমরা বলে আমিন এই গ্রামের নাম কি হ্যাঁ রাউ রাউতন আচ্ছা রাউতন এখানে চুরি করলো চুরি করলে হাত কাটতে হবে আইনটা কার এখন এই যারা বসে আছেন সেক্রেটারি সভাপতি সহ সভাপতি গণ্যমান্য ব্যক্তি ওনারা বললেন যে চুরি করলে হাত কাটতে হবে আমার আল্লাহর যেহেতু আইন সে আইন অনুযায়ী দুইটা হাত কেটে দিলেন চুরের আচ্ছা পরের দিন বলেন তো যারা হাত কাটলো ওদের মামলা হবে কি হবে না ওনারা যখন জেলখানায় যাবেন
ওনারা যখন প্রশ্ন করবেন ভাই চুরি করলে হাত কাটতে হবে, হাত কেটে দিয়েছে আমাদের ধরলেন কেন, পুলিশ বলবে তোকে হাত কাটতে বলছে কে, ওনারা বলবেন আপনাদের কেন বলতে হবে, 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বলেছে, ঠিক না ভাই? ঠিক, চুরি করেছে হাত কেটে দাও, আমি আল্লাহর আইন অনুযায়ী হাত কাটছি, ভাই এটা আমাদের সংবিধানে নাই, চুরি করলে হাত কাটতে হবে এটা আমার বাংলাদেশের সংবিধানে নাই, এটা আমার বিবাদ বিচার ব্যবস্থা নাই। তাহলে ওনারা আল্লাহর আইন মানলেন, আল্লাহর আইন কায়েম করার জন্য রাউতানে চুরি করলে হাত কেটে দিতে হবে, কেটেও দিলেন, কিন্তু লাস্টে ওনাদেরকে কি দেওয়া হলো, মামলা, জোর করে ওনাদেরকে রিমান্ডে নিয়ে ওনাদেরকে শাস্তি দিয়ে বলা হলো জীবনে কোনোদিন আর রাসূলের হাত না কাটা হয় যা, এই কথা বলে ওনাদেরকে জেলখানা থেকে বাহির করে দেওয়া হলো। এবারে বলেন ওনারা কোরআনের আইন মানতে গিয়ে জেল খাটলো, রিমান্ডে গেল, যারা জেল দিলেন যারা রিমান্ডে নিলেন বুঝতে হবে যারা শক্ত করে কোরআনের হাত কাটার আইনটাকে অমান্য করে এই ব্যক্তিগুলোকে জেল দিয়ে জুলুম দিয়ে রিমান্ড দিয়ে সাইজ করে বলে দিলেন যে কোনোদিন চুরি করলে হাত কাটবি না, বুঝতে হবে যারা কথাগুলো বলেছে তারাই বড় বড় এক একটা তাগুত, ঠিক না? আর কোন বোঝার উপায় আছে, কথা বলার উপায় আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, জমিন টাকার আরো জোরে বলেন কার, জমিনের ভিতরে আইন চলবে কার, তাগুতের আইন কখনো একজন নামাজ ইমানতে পারে না, 24 ঘন্টায় তার চিন্তা থাকতে হবে জমিন যার আইনটাও চলবে তা, ঠিক না ভাই? ঠিক, বিয়ে করছেন আপনি কিন্তু আপনার বউ কথা শুনে তাল তো ভাইয়ের, কে কে রাখবেন ক্ষমা, বিয়ে করছেন আপনি আপনার বউ কথা শুনে আপনার ছোট ভাই, এ বউ রাখবেন না তালাক দিবেন, রাখবেন না তালাক দিবেন, আলতা সুতো দেন আপনি, শাড়ি দেন আপনি, প্রতিদিন তাকে খরচা দেন আপনি, সব কিছু আপনার, কথা শুনে আপনার ছোট ভাই অথবা গ্রামের চাচাতো ভাই এই বউ কেউ রাখবে? আল্লাহ বলেন আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, রাত আমার, দিন আমার, বৃষ্টি আমার, ধান আমার, খ্যাত আমার, মাছ আমার, পানি আমার, সাগর আমার, আর তুই হুকুম মানবি তাগুদের, মানে তুই তো বড় বাটপাড়া, তোর মতো বাটপাড়ার পৃথিবীতে একটাও নেই, জন্ম দিয়েছেন কে, কথা বল না কেন, রাত করেন কে, দিন করেন কে, ছেলে দেন কে, মেয়ে দেন কে, দেন না কে, লম্বা করেন কে, বাঠি করেন কে, দোষ কার, মিলা মিলা বলতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্ব যার আইন চলবে কার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, তিনি সর্ববিষয়ের উপরে সত্য সর্বশক্তিমান, তার চাইতে বড় শক্তিমান আর পৃথিবীতে একটাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন তোরা জমিনের ভিতরে আমার হুকুম কায়েম করার জন্য চেষ্টা করে যা, যদিও চেষ্টা করতে করতে জীবন দিয়ে দিস, মনে রাখিস আমার চাইতে বড় শক্তিশালী আর পৃথিবীতে একটাও নাই, দুনিয়া থেকে পার হয়ে আসবি ঠিক কিন্তু চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানায় দিব, সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খলাকাল মাউত, তিনি মৃত্যুর মালিক, মৃত্যুর মালিক কে, আল্লাহ, মৃত্যুর পরে আমাদেরকে এই কবরস্থানে আসতে হবে, হুকুমটা কার, আল্লাহ, আরো জোরে বলেন কার, আল্লাহ, ওয়াল হায়াত, হায়াতের মালিক কে, আল্লাহ, লিয়া বলু আকুম, হায়াত এবং মৃত্যুর মাঝখানে সময়টাতে আমাদেরকে পরীক্ষা করেছেন তিনি কে, আল্লাহ, আইয়ুকুম আহসানু আমালা, কে পরীক্ষা করেন, আল্লাহ, আল্লাহ। তাহলে মৃত্যু পৃথিবীর কেউ দেয় না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মারা যাবে, দুনিয়া থেকে বিদায় হবে, বিদায়ের পর অন্ধকার কবরে যেতে হবে, এটাই হলো আমাদের সীমানা, ঠিক না ভাই? ঠিক, এরপরে আমাদের আর কোনো কিছু, দাফন হয়ে গেলে আর কিছু থাকে না, কথা বলেন আর কিছু থাকে না, এই জন্য কবর অন্ধকার কবরের ভিতরে যেতেই হবে, আল্লাযী খলাকাল মাউত, মৃত্যুর মালিক, ওয়াল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসকান আমি শুধু পরীক্ষা পরীক্ষা করছি, ধন দিয়ে পরীক্ষা করছি, সম্পদ দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, নেতা করে,
ক্ষমতাশীল করে সব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছি তবে তাকে মনে রাখতে হবে সে দিন একদিন আসবে যে দিনটা কান্না করা ছাড়া আর কোনো আওয়াজ থাকবে না ঠিক না বেটি ঠিক লাশ হয়ে আপনি পড়ে থাকবেন এলাকার সবাই আপনাকে দেখবে আর বলবে মরহুম আর দুনিয়ায় নাই কিন্তু সেই দিন একজন আছেন কে তিনি বলেন আল্লাহ আর যিনি বলেন কে আল্লাহ অন্ধকার কবরের ভিতরে নিয়ে গেল কবর প্রতিদিন একটা মানুষকে 40 বারেরও বেশি ডাক দেয় প্রথম নাম্বার ডাক হলো আনা বাইতুল কুরবা কবর চারটা ভাষায় মানুষদেরকে প্রতিদিন 40 বারেরও বেশি ডাক দেয় কয় ভাষায় আরো জোরে বলেন কয় ভাষায় এক নাম্বার আনা বাইতুল কুরবা আমি হলাম পোকা এবং মাকড়ের ঘর আমি এমন ঘর এই ঘরের ভিতরে পোকা মাকড় ছাড়া দালান কোটা বালিশ লাতকাতা কোনো কিছু নাই ঠিক না ভাই কবরের কথা সঠিক না বেটি সঠিক আরো জোরে বলেন সঠিক না বেটি আনা বাইতুল কুরবা আমি এক অপরিচিত ঘর আনা বাইতুল কুরবা আমি এক অপরিচিত ঘর আমার সাথে কোনোদিন কারো পরিচয় নাই আমার সাথে কোনোদিন কারো সম্পর্ক নাই সম্পর্ক আছে বিয়ের সাথে সম্পর্ক আছে শালার সাথে সোমেন্দ্রের সাথে বিয়ানের সাথে আত্মীয় স্বজনের সাথে কিন্তু কবরের সাথে আজ পর্যন্ত আমরা কেউ কোনোদিন সম্পর্ক করি নাই রাত কাটাইছেন নাকি একদিন না আরো জোরে বলেন এই জন্য কবর বলছে আনা বাইতুল কুরবা আমি এক অপরিচিত ঘর দ্বিতীয় নম্বরে বলছে আনা বাইতুল ওয়াহদা আমি এক একাকী ঘর যে ঘরের ভিতরে পৃথিবীর কেউ নাই আপনার কবরের ভিতরে আপনি যাবেন আপনার কবরের ভিতরে আপনি থাকবেন আপনার অন্ধকার কবরের ভিতরে কেউ নাই মা পড়ে আছে ওই কবরস্থানে আপনি যান নাই ঠিক না বেটি আপনি আগামী কালকে যান মারা আপনাকে ওই অন্ধকার কবরের ভিতরে রেখে যাবে আনা বাইতুল ওয়াহদা কবর বলছেন আমি একটা একাকী ঘর আমার ভিতরে কেউ আসে না শুধু তুই একা তিন নাম্বার আনা বাইতুদ দুদ আমি পোকা এবং মাকড়ের ঘর আমার ভিতরে সাপ আছে আমার ভিতরে বিচ্ছু আছে কঠিন থেকে কঠিন পোকা মাকড় আছে তোর নাকের ভিতরে পোকা ধরবে তোর মুখের ভিতরে পোকা ধরবে তোর কানের ভিতরে পোকা ধরবে তোর বডির ভিতরে পোকা ধরবে আনা বাইতুল দুদ আমি পোকা মাকড়ের ঘর চার নম্বরে কবর বলছেন আনা বাইতুল তোরাব আমি একটা মাটির অন্ধকারের ঘর চার নম্বরে বলছেন আনা বাইতুল তোরাব আমি মাটির একটা অন্ধকারের ঘর বান্দা প্রতিদিন আমি তোকে 40 বারেরও বেশি ডাকছি আমি তোর অন্ধকার কবর সাবধান নেক আমল করে এই অন্ধকার কবরের ভিতরে আয় নেক আমল ছাড়া যদি কেউ অন্ধকার কবরের ভিতরে আসে কিয়ামতের ময়দান না অন্ধকার কবরটাকে জাহান্নামের আগুন বানায় দিবেন তিনি কে তিরমিজির একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছর আগে শুনে নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সকালবেলা কোরআন পড়ে যে বিকেলবেলা কোরআন মানে যে সন্ধ্যাবেলা কোরআন পড়ে যে রাতের বেলা কোরআন পড়ে 24 ঘন্টায় যে কোরআন পড়ে 24 ঘন্টায় যে কোরআনের আইন মানে 24 ঘন্টায় যে কোরআনটাকে ফলো করে ওই লোকটা যখন অন্ধকার কবরের ভিতরে সোমানো হবে মাথার পাশে কোরআনটা এসে দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বলেন কানেকশন কানেকশন না কালেকশন ও আচ্ছা আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজির বর্ণনা অন্ধকার কবরের ভিতরে মাথার উপরে কোরআনটা দাঁড়িয়ে যাবে কিন্তু কবর বলছেন আনা বাইতুল ওয়াহদা আমি একটা একাকী ঘর আমি একটা একাকী ঘর চিন্তা করে দেখেন রাসূল তিরমিজির বর্ণনায় বললেন অন্ধকার কবরে যারা কোরআনের দল করবে কোরআন মানবে কোরআন দিয়ে নিজেদের জীবনটাকে প্রতিষ্ঠিত করবে কোরআনের জন্য হামলা খাবে মামলা খাবে কোরআনের জন্য জীবন দিবে আসে না নাই জীবন দিয়ে দিয়েছে ঠিক না বেটি কোরআন মানতে গিয়া ফাঁসির কাষ্ঠে চলেছে কথা কম না কেন আজকে কোরআন মানতে গিয়ে আমার হামজা ভাই কারাগারে আজকে কোরআন মানতে গিয়ে আমার মামুনুল হক সাহেব কারাগারে ঠিক না বেটি আজকে কোরআন মানতে গিয়ে বহু কোরআনের কর্মী নিজের ঘরে ঘুমাতে পারে না ঠিক না বেটি কে দেখছেন আল্লাহ কবর বলছে না বাইতুল ওয়াহদা আমি একটা একাকী ঘর কিন্তু যখন অন্ধকার কবরের ভিতরে আপনাকে শুয়ে দেওয়া হবে রাসূল বলছেন অন্ধকার কবরের উপরে মাথার উপরে কোরআন দাঁড়িয়ে যাবে কোরআন দুই পাশের মাটি যখন চাপ দিতে আসবে কবর চাপ দিতে আসবে কবর বলবে আনা বাইতুল ওয়াহদা আমি একাকী ঘর
আমি আজকে তোকে শাস্তি দেব, আমি আজকে তোকে বুঝিয়ে দেব। কোরআন বলবে বস, আল্লাহর এই গোলামটাকে বিন্দু পরিমাণ টাচ করা যাবে না। আল্লাহর কসম, এই কোরআন আপনার মাথার উপরে দাঁড়িয়ে বলবে, এই কোরআন আপনার মাথার উপরে দাঁড়িয়ে বলবে আপনার পক্ষ নিয়ে কবরকে কবর, আল্লাহর এই গোলামটাকে বিন্দু পরিমাণ চাপ দেওয়া যাবে না। কবর বলবে কেন, এটাই তো আমার দায়িত্ব। সে জমিনের ভিতরে অন্যায় করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, মিথ্যা কথা বলেছে, এই করেছে, সেই করেছে। কোরআন বলবে খবরদার, আল্লাহর এই গোলামটাকে বিন্দু পরিমাণ কোনো অপবাদ দেওয়া যাবে। তুই চিনিস না এই গোলামটা কে ছিল, এই গোলামটা সে ছিল যে 52 বছর কোরআনের দাওয়াতে দেশ বিদেশে ঘুরেছে, এই গোলামটা সে ছিল যে 13টা বছর অন্ধকার কারাগারে কাটিয়েছে, এই গোলামটা সে ছিল যে অন্ধকার কারাগার থেকে তার লাশ বাহির হয়েছে, ঠিক না বেঠে? এই গোলামটা সেই গোলাম যেই গোলাম আমি কোরআন মানতে গিয়ে হাসি মুখে এসে সব সময়ের জন্য ফাজিল কাছে ধরতে চেয়েছে, ঠিক না বেঠে? আমি সেই গোলাম, এটা সেই গোলাম। অন্ধকার কবর বলবে আপনি কতদিন থাকবেন এই গোলামের পাশে, কোরআন বলবে যতদিন একে নিরাপদে আমি জান্নাতে না পৌঁছাতে পারবো ততদিন তার মাথার পাশে আমি বসেছিলাম, আমি বসে থাকবো। এই কোরআন কোরআন ফাইন্নাহু ইয়াহদি শাফিআ লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন সুপারিশ করে আমি তাকে জান্নাতে ঢুকিয়ে দিব, সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা আসবে, মার রাব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাজুলুল লাযী বুইসা ফিকুম, তোমার রব কে, তোমার দিন কি, তুমি কাকে অনুসরণ করে চলেছ? কোরআন বলবে খবরদার, এই গোলামটাকে বিন্দু পরিমাণ কোনো কথা বলা যাবে না, এর ঘুম ভাঙানো যাবে না। কেন? কারণ এই গোলামের ঘুম ভাঙানো যাবে না, সে দুনিয়াতে জালিমদের অত্যাচারে ঘুমাতে পারে না, নিজের ঘরে নিরাপদে থাকতে পারে নাই, আজকে একটু ঘুমাবে সে, ভাঙানো যাবে না। তারা বলবে আমরা প্রশ্ন করতে চাই, কোরআন বলবে যত প্রশ্ন দরকার আমি কোরআনকে করো, আমি কোরআন উত্তর দিয়ে দেব। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই বলবেন রাসূল যার পক্ষ নেই সে জান্নাতি, আর কোরআন যার পক্ষ নেই সে জান্নাতি, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যদি অন্ধকার কোরআনটাকে মেনে মেনে যান, ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন তিনি কে? আজ থেকে শপথ নিলাম তাগুতের আইন আমরা কেউ মানব না, আমরা আইন মানব কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? সেই আইনের জন্য তিনটা তাকবীর দেওয়া যাবে জোরে জোরে, সবাই রাজি আছেন তো? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো।